হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানভেগাট অভিষেক, দিস ইস অভিষেক দোয়ারি। সো শীতকাল পড়ে গেছে, সো ইউ নো উইন্টার এবং ওয়েস্ট বেঙ্গলের মেলা দুটো একদম ওতপ্রোতভাবে জড়িত, তাই মেলা সিজন স্টার্ট হয়ে গেছে। তাই আজকে আমরা যাব রাজ্য হস্তশিল্প মেলায়, যেটা হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 1। তা তোমরাও যদি গিয়ে থাকো বা আপনারাও যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং আমিও যাব, তাই আমরা রিভিউ দেবো কীরকম লাগলো, আর আপনাদেরকে দেখাবো যে কীরকমভাবে রাজ্য এই হস্তশিল্পটাকে আমাদের প্রমোট করছে। সো উইদাউট ওয়েস্টিং এই টাইম লেটস জাম্প টু দ্য ভিডিও। আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, এবং আমার অন্যান্য ভিডিওগুলো এই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেগুলো ডু চেক আউট। সো চলুন বেরিয়ে পড়া যাক। এটাকে বার করে রেখে গিয়েছিলাম, তো চলুন আগে গিয়ে গাড়িতে সব বাচ্চা নিয়ে গেলে অনেক মালপত্র নিয়ে যেতে হবে, সেগুলো আগে ঢোকাই। রিও রেডি হয়ে গেছে, কিন্তু রিও দাদা বলছে ওকে ট্রেন গাড়ি দেখতে নিয়ে যাবে, রিও বিরক্ত হয়ে যাচ্ছে। বাবু তুমি কোথায় যাবে? পুরী যাবে রিও, পুরী যাবে। রিওর মামাম কোথায় গেল? এসে গেছে। এই রিওর মামাম, রিও বলছে পুরী যাবে। কি করছো বাবু তুমি? কি করছো তুমি? আচ্ছা, দেখতে আমাদের ফার্স্ট টোল গেট চলে এসছে। রিও বাবু ঘুমিয়ে পড়েছে, দেখা যাক ফাঁকাই থাকবে আই হোক। আজকে খুব একটা বেশি ভিড় হয় না, দেখি এইখানটায় ফাঁকা থাকে। হ্যাঁ, এইখানটায় ফাঁকা আছে। দিস ইজ দ্য সেকেন্ড টোল বুথ অফ আওয়ার ডে। সো এটা এসে গেছি নিবেদিতা সেতুর টোল বুথে, এটাতে আমরা বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে ধরে নেব। ওই দেখা যায় বাঁদিকে দক্ষিণেশ্বর মন্দির, একদিন আসবো। চলে এসেছি বিশ্ব বাংলা সরণি রাজারহাটের কাছাকাছি। রাস্তায় এত ট্রাফিক কোথায় যাচ্ছে? যায় না হস্তশিল্প মেলায় যাচ্ছে নাকি ইকো পার্কে যাওয়ার ভিড়? চলুন এগিয়ে যাই, গিয়ে আপডেটটা দিচ্ছি। তো অনেকক্ষণ ধরে ট্রাফিকে আমরা টুকটুক টুকটুক করে এগোচ্ছি, ট্রাফিক কোনো ইউটার্নও নিতে দিচ্ছে না, ঢুকতেও দিচ্ছে না। দেখা যাক এবার ঢুকতে পারি কিনা, শেষ পর্যন্ত মেলা না দেখি ফিরে যেতে হবে মনে হচ্ছে। এখনো অবধি যা ট্রাফিকের অবস্থা, সব লোক চলে এসছে মেলায় আজকে। ফাইনালি 5 কিলোমিটার ঘোরার পর জাস্ট লুক অ্যাট বোথ সাইড, কি ভিড়। আমরা পৌঁছালাম অ্যাট লাস্ট, আর এখানে দেখতে পাচ্ছেন গাড়ি বাইকের মেলা, মানে প্রপার হস্তশিল্প মেলায় পার্কিংয়ের মেলা লেগেছে। সো আসতে অনেকটা সময় লেগে গেল, বিকজ ট্রাফিকের কারণে এই সামনে ঢুকতে দিচ্ছে না, বারবার ইউটার্ন করে 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 দেখতে পেলেন এলাম। সো নেভারদেলেস যে কাজের জন্য সেটা তো করতে হবে, তো চলুন আগে গিয়ে মেলাটা দেখি। প্রচুর ভিড় হয়ে গেছে আজকে সানডে, সেই জন্য আরো বেশি ভিড়। এ বাবা, মেন গেটে মারাত্মক ভিড়, তাই আমরা এই শর্টকাটটা দিয়ে ঢুকছি, তো জানি না ভিতরে কি হয়ে আছে। চলুন প্রথমে ঢুকি আমরা পূর্ব বর্ধমানের অজয় স্টলে, অজয় নদীর নামে এই স্টলটি। এত সুন্দর সুন্দর হরেক রকম জিনিস আছে, দেখলেই আপনার মনে হবে কোনটা ছেড়ে কোনটা নিই। এটা ভালো, সুন্দর, ঠিক আছে, ভালো লাগে, নে নাও। এ বাবা, ওর মধ্যে বসে আছে, কিন্তু প্রত্যেক জেলার নামে একটি করে স্টল আছে। মাতলা, দক্ষিণেশ্বর, এই দক্ষিণ চব্বিশ পরগনা নদীর নামে, দ্বারকেশ্বর, বাঁকুড়া, জলঙ্গি, সমস্ত নদীর নামে একটি করে স্টল আছে। কত করে বলছে?
একটু বলো। এটা আলো, আর কি জানতে চাও? এটা মাইক। হ্যাঁ, নদিয়ার এই স্টলটিতে নদিয়ার শান্তিপুরের বিভিন্ন তাঁতের কাপড় বা নদিয়ার বিভিন্ন মাটির জিনিসপত্র এখানে তুলে ধরা হয়েছে। যত সন্দেহ হচ্ছে তত ভিড় যেন বাড়ছে, আর গার্গী এই ভিড়ের মধ্যে কিনতে গেছে এখন গয়না বড়ি সুবর্ণরেখার স্টল থেকে। চলুন এখানে একটু বাঁশি দেখি, আমাদের ছোট্ট রিওর জন্য যদি কিছু নেওয়া যায় একটা। বাঁশি কিনে নিলাম, এই তো বাবা বাঁশি বাজাবে। এই ভিড়ের মধ্যে এইরকম ভাবে লিও বলে করে করে যাচ্ছে, আর এই ভিড়ের মধ্যে আমরা ভিডিও বানাচ্ছি। তো আপনারা যারা যারা দেখছেন শেষ অবধি দেখুন এবং সাবস্ক্রাইব করে দিন এই ব্লগার্স লাইফ। গার্গী এখন নিউ বাড়ির জন্য টেবিল ল্যাম্প চয়েস করছে, দেখা যাক নিতে পারে কিনা। গাড়ি গ্যারেজ ডাইনিং স্পেসে রাখার জন্য, বুঝতে পেরেছো? ইয়ে কোথায় খাবে? স্টেজের উপর উঠে কোথায় খাবে বাবা তুমি? ভিড় দেখুন, ঢোকার জন্য লাইন। ও আমাদের মোটামুটি দেখা কমপ্লিট। রিওকে খাওয়ানো হচ্ছিল কোথায়? স্টেজের উপর বসে। ভেবেছিলাম ফুটপাথ থেকে কিছু খাবো, বাট এত লাইন যে টাইম হলো না, তাই মোমো খেয়েই আজকে দিনটা কাটালাম। আমাদের মোটামুটি আজকের বুঝতে পারছেন হস্তশিল্প মেলা কমপ্লিট, আর দেখাচ্ছি আপনাদেরকে মেলাতে তো মোটামুটি আজকে খেলা ঠেলি, রাসেও এত ভিড় হয়নি। এর আগে রাসমেলার ব্লগটা দেখেছেন নিশ্চয়ই, রাসমেলা তো এত ভিড় ছিল না, বাট এখানে আজকে দুর্ধর্ষ ভিড়। সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবং দেখতে থাকুন আমার চ্যানেল টিলেন, টাটা।